তো দেখো বন্ধুরা, তো এরকম আমার বাপের বাড়িতে এসেছি আমি ঘুরতে, এখানটায় নদিয়াতে। তো এরকম এখানটায় আমার বাপের বাড়ির পাশে একটা শিব মন্দির আছে, তো এরকম শিব মন্দিরে চলে এসেছি। আর এই দিদিভাই শিব মন্দিরে এখন পরিষ্কার করছে সকালবেলা, আর শিবকে চান করালো। এরকম এবার ঘরটা পরিষ্কার করে তারপরে শিব ঠাকুরকে সেবা দেবে। ফুল এরকম ফুল টুল নিয়ে এসছে, দুধ নিয়ে এসছে। আর ওখানে ঠাকুরকে সেবা দেওয়ার জন্য নকুলদানা আছে। তো শিব চতুর্দশী বারে এখানে প্রচুর ভিড় হয়, আনন্দও করে, জল ঢালে। আর ওদিকে হচ্ছে দুধ মিল আছে, আমি দুধ মিলটাও দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো মন্দিরটা দেখো, সব দেখো বট গাছ, দেখো কত বড় বড় বট গাছ, মোটা মোটা। এই যে তার চেটটা, ঠিক আছে, মানে এগুলো আমরা যখন ছোট ছিলাম তারও অনেক আগের থেকে এইসব গাছগুলো এখানটাতে। তা কত মোটা মোটা সব বট গাছ দেখো, ঠিক আছে। এই যে আর এটা হচ্ছে অঙ্গনবাড়ি, এখানটায় অঙ্গনবাড়ির এ দেওয়া হয়, খিচুড়ি দেওয়া হয়। হ্যাঁ, তা চলো আমি দুধ মিলটা তোমাদেরকে দেখাই আগে। তারপরে দেখো এখানটায় জন্মাষ্টমী মেলা হয় এই জায়গাটাতে। জন্মাষ্টমী মেলাতেও প্রচুর মেলা, মানে ইয়ে হয়, মেলা টেলা বসে। তো এখানটায় দেখো কৃষ্ণ ঠাকুরের এটা হচ্ছে মন্দির, আর এটা হচ্ছে কালী মন্দির ছিল। এখানে বিশাল মোটা একটা নিম গাছ ছিল, তো নিম গাছটা এখন নেই, দেখতে পাচ্ছি না, নিম গাছটা মনে হয় ইয়ে করে দিয়েছে। এখানকার নিম গাছটা কী হলো, বা শুকিয়ে গেছিল? হ্যাঁ, ঝড়ে উপড়ি পড়ে গেছে। তো দেখো বন্ধুরা, এখানে বিশাল বড় আর বিশালই মোটা ছিল নিম গাছটা। তো নিম গাছে গোড়ায় এসে সবাই পুজো টুজো দিত, তো কি ঝড়ে উপড়ি পড়ে গেছে। আর দুধ মিল, তো দেখো ঢুকে পড়েছি দেখো দুধ মিলের ভিতরে। তো দুধ মিল এখন বন্ধ আছে, যেহেতু এখনও মানে দুধ দিতে আসার টাইম হয়নি, তো এর ভিতরে সব দুধ ইয়ে আছে, দুধ যে মিল করে যে দুধের কারখানাগুলো সেগুলো সব আছে, মেশিন পত্রগুলো। তো সেগুলো আর আমি তোমাদেরকে দেখাতে পারবো না, এখন বন্ধ আছে। ওটা খুলবে ঠিক 11:30-12টার দিকে। তো এরকম দুধ মিলের এটা নামটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এরকম এখান থেকে দুধ চলে যায় অন্য অন্য জায়গায়। এটা হচ্ছে মনে হয় হরিণঘাটা দুধ, তো এখান থেকে চলে যায় হুগলি, হুগলির থেকে আরও অন্য অন্য জায়গায় চলে যায়। এখানে গাড়ি আছে, গাড়িতে নিয়ে চলে যায়। আর এরকম তো আমি পুরোটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে বাউন্ডারিটা। এরকম কত নারকেল গাছ আছে দেখেছো, এরকম নারকেল গাছ আছে। এরকম এখানে একটা নিম গাছ আছে, এদিকে দুধ মিলটা পুরোটা। এরকম আম গাছ আছে, এটা হচ্ছে একটা শাল গাছ বলে গাছ আছে, সেই গাছটা। তো দেখো কত সুন্দর না, ঠিক আছে। এই যে ডাবু হয়েছে অনেক গাছে, এই যে নারকেল গাছে ছোটো ছোটো নারকেল হয়েছে, ওই দেখো। আর এই গাছটা তো ফুল এসছে, তো দেখো। তো ভিতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না, ভিতরে এ আছে দুধের যে মেশিন পত্রগুলো আছে, যেগুলোতে আর কি দুধ মিক্সড করা হয়। তাছাড়া দেখা হচ্ছে পরে ভিডিওতে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।